কলকাতার বিখ্যাত ডাক্তারের রেজিস্ট্রেশনে ভুয়ো ডক্টর। কলকাতার এক বিখ্যাত ডাক্তারের ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর জাল করে মুর্শিদাবাদের ধুলিয়ানের একটি বেসরকারি নার্সিং হোমে যোগদান করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার এক ভুয়ো ডক্টর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার ধুলিয়ানে। পুলিশ জানিয়েছে ধৃত ওই ভুয়ো ডাক্তারের নাম অরবিন্দ কুমার গুপ্তা, তাঁর বাড়ি উত্তর চব্বিশ পরগনায়। বৃহস্পতিবার ধৃত ওই ভুয়ো ডাক্তারকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় শামশেরগঞ্জ থানার পুলিশ। জানা যাচ্ছে অরবিন্দ কুমার গুপ্তা নামে জগদ্দলের এক ব্যক্তি কলকাতায় এক ইএনটি স্পেশালিস্টের রেজিস্ট্রেশন নম্বর জাল করে ফরাক্কার এক নার্সিং হোমে বেশ কয়েক বছর ধরে ডাক্তার হিসেবে রোগী দেখছিলেন। অরবিন্দ নিজেকে ডিগ্রিধারী চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন, কিন্তু জানা গেছে কলকাতার চিকিৎসক অরবিন্দ কুমার গুপ্তার ডকুমেন্ট ও ডাক্তারি ডিগ্রি জাল করে ডাক্তারি করতেন ওই চিকিৎসক। বুধবার ফরাক্কার সেই নার্সিংহোম ছেড়ে অরবিন্দ কুমার শামশেরগঞ্জ থানার ধুলিয়ানের একটি বেসরকারি নার্সিংহোমে আরএমও হিসেবে যোগদান করার জন্য আবেদন করেন। তখনই নার্সিংহোম কর্তৃপক্ষ সেই ডাক্তারের কাছে রেজিস্ট্রেশন নম্বর দেখতে চান, কিন্তু উনি রেজিস্ট্রেশন নম্বরের যে কাগজটি দেখান সেটা দেখেই কার্যত সন্দেহ হয় নার্সিংহোম কর্তৃপক্ষের। তারপরে রেজিস্ট্রেশন নম্বরের সত্যতা যাচাই করতেই বেরিয়ে আসে আসল রহস্য। ওই ডাক্তার আসলে কলকাতার একজন বিখ্যাত ইএনটি স্পেশালিস্টের রেজিস্ট্রেশন নম্বর জাল করে প্র্যাকটিস করছিলেন। তারপরে বিষয়টি শামশেরগঞ্জ থানাকে জানানো হয়। বুধবার সন্ধ্যাতেই ওই ভুয়ো ডাক্তার অরবিন্দ কুমার গুপ্তাকে আটক করে নিয়ে আসে শামশেরগঞ্জ থানার পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাঁকে। বৃহস্পতিবারই ধৃত ওই ভুয়ো ডাক্তারকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ। কতদিন থেকে এই ডাক্তারি করতেন? কতদিন থেকে ডাক্তারিটা করছেন? চলো এই সামনে চলো, এই চল সামনে ভিতরে চল, চলো লাগি দাও লাগি দাও ভিতরে ভিতরে, এই লাগি দাও এই যাও ওখানে যাও, ডাক্তার দি দাও ওকে, আমি সামনে বসছি, সাথে উঠো, ডাক্তার নিলেন ডাক্তার নিলেন ডাক্তার নিলেন, চলো চলো কই ব্যাগটা দেন, এই হাতে হাতে চল 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 চল, এই মাথা ঠিক করে দাও, মাথা ঠিক করে দাও, এই এই ডাক্তার সরাবি তো, এই তাপস বাবু যাবে পিছনে উঠো, কলকাতার এক বিখ্যাত ডাক্তারের ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর জাল করে মুর্শিদাবাদের ধুলিয়ানের একটি বেসরকারি নার্সিংহোমে যোগদান করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার এক ভুয়ো ডক্টর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার ধুলিয়ানে। পুলিশ জানিয়েছে ধৃত ওই ভুয়ো ডাক্তারের নাম অরবিন্দ কুমার গুপ্তা, তাঁর বাড়ি উত্তর চব্বিশ পরগনায়। বৃহস্পতিবার ধৃত ওই ভুয়ো ডাক্তারকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় শামশেরগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে অরবিন্দ কুমার গুপ্তা নামে জগদ্দলের এক ব্যক্তি কলকাতার এক ইএনটি স্পেশালিস্টের রেজিস্ট্রেশন নম্বর জাল করে ফরাক্কায় একটি নার্সিংহোমে বেশ কয়েক বছর ধরে ডাক্তার হিসেবে রোগী দেখছিলেন। অরবিন্দ নিজেকে ডিগ্রিধারী চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন, কিন্তু জানা গিয়েছে কলকাতার চিকিৎসক অরবিন্দ কুমার গুপ্তার ডকুমেন্ট ও ডাক্তারি ডিগ্রি জাল করে ডাক্তারি করতেন ওই চিকিৎসক। বুধবার ফরাক্কার সেই নার্সিংহোম ছেড়ে অরবিন্দ কুমার শামশেরগঞ্জ থানার ধুলিয়ানের একটি বেসরকারি নার্সিংহোমে আরএমও হিসেবে যোগদান করার জন্য আবেদন করেন। তখনই নার্সিংহোম কর্তৃপক্ষ সেই ডাক্তারের কাছে রেজিস্ট্রেশন নম্বর দেখতে চান, কিন্তু উনি রেজিস্ট্রেশন নম্বরের যে কাগজটি দেখান সেটা দেখেই কার্যত সন্দেহ হয় নার্সিংহোম কর্তৃপক্ষের। তারপরে রেজিস্ট্রেশন নম্বরের সত্যতা যাচাই করতেই বেরিয়ে আসে আসল রহস্য। ওই ডাক্তার আসলে কলকাতার একজন বিখ্যাত ইএনটি স্পেশালিস্টের রেজিস্ট্রেশন নম্বর জাল করে প্র্যাকটিস করছিলেন। তারপরে বিষয়টি শামশেরগঞ্জ থানাকে জানানো হয়। বুধবার সন্ধ্যাতেই ওই ভুয়ো ডাক্তার অরবিন্দ কুমার গুপ্তাকে আটক করে নিয়ে আসে শামশেরগঞ্জ থানার পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবারই ধৃত ওই ভুয়ো ডাক্তারকে জঙ্গিপুর মহকুমা আদালতে
পাঠায় পুলিশ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।